নিখোজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সন্ধান চাই পোস্টার নিয়ে হাজির আমরা ডিওয়াইএফআই। সামান্য এখানে পোস্টার লাগাচ্ছে। ১৩ তারিখে আসছি ১৩ তারিখে মন্ত্রী ১৩ তারিখে আসছি ১৩ তারিখে আজকে কি কারণে এসেছিলেন একদিন তো আসবোই, অসুবিধা কি আছে? দেখি আমাকে দিতে লাইভ হচ্ছে জেলা রাজ্যের পেজ থেকে। না না দাদা, আজকে আমরা এসেছিলাম যে উত্তরবঙ্গে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাজ কি, এটা তো সেদিনকে ১৩ তারিখ আমরা জবাব নেবই যে তারা কি করছে না করছে। যদিও পুলিশের সাথে আমাদের কোনো দুশ্মনীও নেই, শত্রুতাও নেই, বরং আমরা এটাই তাদেরকে বলতে চাই যে আপনারাও আইন অনুযায়ী মানুষের পাশে থাকার কাজ করুন। আমরা শুধুমাত্র বললাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোথায়, একটা পোস্টার দিতে এসেছি, মনে করুন আমার নিজের লোক, আমাদের ভোটে জেতা, আমাদের তৈরি, মানুষের তৈরি বিধানসভাতে বসে, মানুষের ট্যাক্সের পয়সা থেকে বেতন হয়, মানুষের উন্নয়নের জন্য কাজ করে। আমি চাই বা না চাই উন্নয়নের মন্ত্রী তো আমার নিজের লোক, নিজের লোককে খুঁজতে এসে একটা পোস্টার দিতে গেছি। পুলিশ এত ভয় পাচ্ছে, ভাবছে তাদের চাকরিটাও চলে যাবে, পোস্টার দিতে দিচ্ছে না। আমরা পোস্টার লাগালাম, আমরা জানতে চাইছি উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোথায়, এখানে আসেন বসেন। উনি যদি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নয় তাহলে আজকে কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? উনি কি বেতন নিচ্ছেন? যদি বেতন নিচ্ছেন তাহলে অফিসে কেন আসেন না? আর যদি বেতন নেননি তাহলে কতদিন ধরে বেতন নেননি? তাহলে বেতনও নেবেন, মন্ত্রীর সুখ সুবিধাও ভোগ করবেন, অথচ মানুষের সুখ সুবিধাকে বুড়ো আঙুল দেখিয়ে অফিসে পর্যন্ত আসবেন না, অন্যদিকে ঘুরে বেড়াবেন, এটা চলবে না। আর উত্তরবঙ্গের অনুন্নয়নকে সেখানে একটা এজেন্ডা করে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে একটা বিভাজনের রাজনীতিকে তারা খেলে দিতে চাইছে বিজেপির সাথে, এটা ডিওয়াইএফআই হতে দেবে না। আজকে ইন্টিমেশন দিয়ে গেলাম যে দ্রুত তার সাথে নিজের কাজ করুন, যদি না করেন ডিওয়াইএফআই কিন্তু দলে দলে আসবে। সেদিন কিন্তু এই পুলিশ অফিসার এনাদের প্রতি আবার সম্মান আস্থা রেখে বলছি, আমরা চাইবো ওনারা আইন অনুযায়ী কাজ করুন, আইন অনুযায়ী এবং মানুষের পাশে থাকার কাজ করুন। যদি তারা কাজ করতে পারে ভালো, তাহলে যুবরা যুবদের কাজটা করবে, কারণ উন্নয়ন মানে তো রাজ্যের, আর রাজ্যের উন্নয়ন ইয়াং জেনারেশনের উন্নয়নের ছাড়া কখনো রাজ্যের উন্নয়ন হয় না। আমি নাকি হঠাৎ করে কেন মনে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিখোঁজ? আপনাদের মনে হচ্ছে না? না আমরা আমি কি মনে হচ্ছে আপনার কেন মনে হলো? নির্বাচন ইস্তেহারে সমস্ত জেলা সদর দপ্তরে হসপিটাল তৈরি করার কথা, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, রাস্তা ঘাট, পরিযায়ী শ্রমিক, ফুড প্রসেসিং কারখানা না হওয়া, রাস্তাঘাটের অবস্থা, জিনিসপত্রের দাম, গোটা উত্তরের জেলাগুলোর যা যোগাযোগ ব্যবস্থা কি আছে, তাহলে উন্নয়ন মানে তো শুধু রাস্তাঘাট, পাথর, নদী এসবের নয়, উন্নয়ন মানে তো মানুষের, উন্নয়ন মানে তো যুবকদের। তাহলে যুবকদের কাজ নেই তাহলে উন্নয়ন কি করে হচ্ছে? আর কাজ বাদে যদি কোনো উন্নয়ন হয় সেই উন্নয়নটা কি, তারও এখানে দিতে হবে। কাজের দাবিতে, বিভাজনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের যুবরা উত্তর কন্যাতে আমরা একটা ডেপুটেশন দিতে আসবো, আমরা কথা বলবো।
ও সজো ওটা কত হচ্ছে বাড়িতে লোক আছে ও সুভাষ দাদা